আমি লম্বা 5 ফিট 4 ইঞ্চি। আমি সংসারে রান্না বান্না সব কিছু করতে পারি, মানে যাবতীয় যত কাজ আছে সব করতে পারেন? সব করতে পারি। একটা মেয়ে মানুষের যা আছে আমারও তাই আছে, শুধু কালো বলে সবাই আমাকে হেলা করে। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা বাবার নাম কি? শ্রাবন্তী আপা। তো শ্রাবন্তী আপা, আপা দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাই ইসে কুমিল্লা। কুমিল্লা, আচ্ছা। তো এর আগে কি ইউটিউব আসছিলেন? আসছিলাম ভাই, কি একবার করছিলাম। আচ্ছা, একটা করছিলেন, কতদিন আগে? অনেকদিন আগে করছিলাম, কথাবার্তি বলছি মনের মতো মানুষ পাইনি বলে আর করতে পারিনি। আচ্ছা, মনের মতো মানুষ পাওয়ার জন্য কি ইউটিউবে আসছিলেন? তো সে মনের মতো মানুষটা পান নাই? আচ্ছা, কেন মনের মতো মানুষ পান নাই? কেন পাই নাই? দেখতে গেলে কালো মানুষের ভাষা কাজ করে। আচ্ছা, দেখতে কালো মানুষের ভাষা কাজ করে, এই জন্য সবাই খালি হেলা করে নাকি? হেলা করে তাই কি পাই নাই, আর কথাবার্তি তো বনেও না সেরকম। মানুষে আশা দেয় অনেক, যেইটা দিম ওইটা দিম, দেয় না তো, দেয় না, কথাবার্তি বলি তো ঠিক মতো। আচ্ছা আচ্ছা, কথাবার্তা বলেন কিন্তু তারপরও কিছু পান নাই, তো কেন? আপনাকে আগে বিয়ে হয়েছিল? না ভাই, বিয়ে হয়নি এখনো। বিয়ে হয় নাই? আচ্ছা, তো রান্নাবান্না ঠিক মতো পারেন? রান্নাবান্না সব কিছু রাঁধতে পারেন? যে স্বামী যেটা বলবে সেটা রাঁধতে পারবেন তো? হ্যাঁ পারবো, যেটা বলবো ওটা তো পারবোই রাঁধতে। পাক শাকের কোনো ব্যাপার না, এটা সব কিছুই পারি, সংসারের কাজ করতে। সংসারের কাজ? আচ্ছা, মানে সংসারে যাবতীয় কাজকাম ঠিক মতো করতে পারেন, কিন্তু কালো বলে কেউ আপনাকে বিয়ে করতে আসে না নাকি? সবাই হেলা করে। আচ্ছা, তো এখন এই যে আপনি কয় ভাই বোন আপনার, একটু বলেন তো। ভাই বোন আছে চারজন। চারজন? আচ্ছা, তো বড় কে? বড় আছে, আমি সবার ছোট। আপনি সবার ছোট, তো তাদের কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ তাদের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে আপনারই হয় নাই? না। আচ্ছা, তো তাদের বিয়ে হয়ে গেছে, সংসার করতেছে, তো বাচ্চা বিয়ের নিয়ে আজ কথা বলছিল। এখন অনেক যৌতুক চায়, যৌতুকের জন্য তো গরিব মানুষ তো, তাই যৌতুক। তাদের তো মনে হয় ঘরে বাচ্চা কাচ্চাও আছে নাকি? তাদের যখন ভাই বোনের দেখেন বাচ্চা কাচ্চা হয়েছে, মানে তাদের বিয়ে হয়েছে, সংসার করতেছে, স্বামী সার স্বামীর আদর ভালোবাসা পাচ্ছে, কিন্তু আপনি পাচ্ছেন না, তো আপনার কাছে কেমন লাগে জিনিসটা? অনেক খারাপ লাগে দেখতে জিনিসটা। আর কি করবো ভাই, অনেক গরিব মানুষের যৌতুক চাই, বিয়ের জন্য বিয়ার। আমরা তো আর অতখানি তো আমাদের সৌকত নাই, যে আমাদের ই নাই তো, জায়গা জমিন টাকা পয়সা নাই, যৌতুক দিয়ে বিয়া, আমরা অনেক গরিব। আচ্ছা, তো এখন কে যদি যৌতুক ছাড়া আপনি আপনাকে বিয়ে করতে চায়, তো আপনি করবেন? আচ্ছা, কালো বলে তো মানে সুন্দর মেয়েদের যা আছে আপনার তাই আছে নাকি? খালি রংটা কালো দেখে হেলা করে? আচ্ছা, রান্না বান্না ঠিক মতো করে জামাকে খাওয়াইতে পারবেন নাকি? আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন? নাম্বার বলতে পারেন? তো দর্শক, আপনারা যদি আপুর সাথে মানে কথা বলতে চান, তো তার নাম্বারটি হচ্ছে 01618581936। আমি নাম্বারটা আবার বলছি, 01618581936। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।